প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2024 সালে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে প্রথম নম্বর অধ্যায়ের 1 থেকে 6 নম্বর পৃষ্ঠায় যে সমস্যাটি রয়েছে সেটি সমাধান করে দেখাবো। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গেই থাকবে। আজকে যেহেতু অষ্টম শ্রেণীর 2024 সালের শিক্ষাবর্ষের প্রথম ভিডিও, আমার চ্যানেলটিকে তোমরা ফলো করলে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি সমাধান তোমরা পাবে। আমি আশা করি তোমরা এই চ্যানেল থেকে প্রত্যেকটি গণিত তোমরা খুব সুন্দর করে শিখতে পারবে, তাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আমরা দেখে নিই যে প্রথমে কি রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি গাণিতিক অনুসন্ধান, এটি একটি চ্যাপ্টার। এখানে যে কথাগুলো রয়েছে আমি একটু পড়ে যাই শুধু। আগের শ্রেণীতে তোমরা সংখ্যা এবং সংখ্যার বৈশিষ্ট্য নিয়ে নিশ্চয়ই মজার কিছু তথ্য জেনে এসেছো, কিন্তু আজ আমরা সংখ্যা নিয়ে নতুন কিছু শিখবো না। আজ শিখবো সংখ্যা নিয়ে কিভাবে অনুসন্ধান করতে হয়। আগের শ্রেণীতে তথ্য উপাত্তের অভিজ্ঞতাটিতে বিভিন্ন বিষয়ের উপর সংখ্যাবাচক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে কিছু সিদ্ধান্ত নিয়েছিল মনে আছে। আমাদের চারপাশে এমন অগণিত সংখ্যা রয়েছে যেগুলো নিয়ে গণিতজ্ঞ এবং গবেষকগণ চিন্তা করেন। গণিতজ্ঞ এবং গবেষকগণের মতো দেখো তো চেষ্টা করে ব্যাপারটি আনন্দের নাকি নিরস, তোমাদের কি মনে হয়? তাহলে চলো আমরা কোনো একটি সমস্যা গণিতজ্ঞ গবেষকদের মতো করে পরীক্ষা করে দেখি। আজকের যে সমস্যাটি দেখাবো সেটি পৃথিবীর বড় বড় গণিতজ্ঞের প্রিয় একটি সমস্যা এবং সেটির সঙ্গে ক্রমিক সংখ্যার অনুক্রমের সম্পর্ক রয়েছে। তাহলে এখান থেকে বুঝলাম যে ক্রমিক সংখ্যার অনুক্রম নিয়েই কিন্তু কিছু একটি রয়েছে। সম্পর্কগুলো কি ঘাটাঘাটি করে শেষ করে তোমরা বলবে। আরো আরো বলে রাখি, এই সমস্যাটি বিশ্লেষণ করে তুমি এমন কিছু আবিষ্কার করতে পারো যা অন্য কেউ কখনো করতে পারেনি। পরীক্ষাটি করতে গিয়ে তুমি বেশ কিছু হিসাব নিকাশ এবং লেখালেখি করবে। কাজ শেষ হলে তুমি দেখে অবাক হয়ে যাবে যে গণিত নিয়ে অনুসন্ধান করতে গিয়ে কত চমৎকার একটি রাস্তা পাড়ি দিয়েছো, কত কিছু শিখেছো। তাহলে চলো ধাপে ধাপে সমস্যাটি দেখা যাক। এখানে আরো কিছু কথা রয়েছে, আমি একটু বড় করে দেখিয়েছি লিখে, সেটি হচ্ছে তার আগে একটু মনে করে নেওয়া যাক যে ক্রমিক সংখ্যার অনুক্রম কি একের পর এক ধারাবাহিকভাবে আসতে থাকে, এমন সংখ্যা খেয়াল করেছো কখনো, যেমন 1, 2, 3 ইত্যাদি। এরপরে যে পয়েন্ট সেটি হচ্ছে, অথবা টিভিতে কখনো দেখেছো রকেট বা মহাকাশ যানের উৎক্ষেপণের সময় নিচের দিক থেকে গুনতে থাকে, যেমন 10, 9, 8, 7, 6, 5, 4, 2, 1, 0। ইংরেজিতে একে বলে কাউন্টডাউন। তাহলে কাউন্টডাউন আমরা শিখলাম। এরপরে আবার ছোট থেকে বড় হয় এমন সংখ্যার ক্রম আমাদের সামনে আছে, চিন্তা করে দেখো বইয়ের পৃষ্ঠা থাকলে পৃষ্ঠা নাম্বার বাড়তে থাকে, তাই না? এরপরে আরেকটি পয়েন্ট বলা রয়েছে এখানে, সেটি হচ্ছে আমরা একে বলছি ক্রমিক সংখ্যার অনুক্রম। তাহলে পরপর যদি কোনো সংখ্যা আসে সেগুলাই মূলত হচ্ছে ক্রমিক সংখ্যার অনুক্রম, সেটি ছোট থেকে বড় হতে পারে অথবা বড় থেকে ছোট হতে পারে, আসলে আর কিছুই নয়, বিভিন্ন পূর্ণ সংখ্যা একের পর এক বসালে যা হয় সেটিই কিন্তু আসলে যে ক্রমিক সংখ্যার অনুক্রম। তাহলে আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে ক্রমিক সংখ্যার অনুক্রম এখানে পড়ানো হবে, এবং এখানে যে সমস্যাটি সেটি ক্রমিক সংখ্যার অনুক্রম নিয়েই কিন্তু সমস্যা। তাহলে ক্রমিক সংখ্যা কেমন, আমরা যদি লিখি 2, 3, 4, 5, এটি কিন্তু একটি ক্রমিক সংখ্যার অনুক্রম। তারপরে কি হতে পারে, যেমন হচ্ছে 10, 9, 8, এটিও কিন্তু একটি ক্রমিক সংখ্যার অনুক্রম। হতে পারে 6, 7, 8, 9, 10, এগুলাই মূলত আসলে ক্রমিক সংখ্যার অনুক্রম। তাহলে চলো প্রথম যে সমস্যাটি রয়েছে সেটি আমরা একটু এখন দেখে নিই। প্রথমে যে সমস্যা সেটি বলছে 1 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে সমস্যাটি শুরু সংখ্যা দিয়ে, যে কোনো 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা নাও। তাহলে তোমাকে যে কোনো 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা নিতে হবে। বইয়ে কিন্তু ভিন্ন 4টি ক্রমিক সংখ্যা নিয়েছে, আমি এখানে 1, 2, 3 এই 4টি ক্রমিক সংখ্যা কিন্তু নিয়েছি, এবং এটি নিয়েই কিন্তু সমস্যাটি সমাধান করতে হবে, কারণ ওখানে বলা রয়েছে ক্রমিক সংখ্যা তোমার মতো করে নিতে হবে, যে কোনো 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা নাও এখানে কিন্তু বলা হয়েছে, এবং সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাশাপাশি বসাও। আমি কিন্তু ক্রমানুসারে পাশাপাশি সাজিয়ে বসিয়েছি ছোটো থেকে বড়, 1, 2, 3, 4, এবং তাদের মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা রাখো। এটি পরে গিয়ে বুঝবে, ফাঁকা জায়গা রাখতে হবে, কেমন 1, 2, 3, 4, এরকম ফাঁকা জায়গা রাখতে হবে। তুমি যে কোনো 4টি সংখ্যা নিতে পারো, এই যে এখানে কিন্তু বলে দিয়েছে যে কোনো 4টি সংখ্যা নিতে পারে, কিন্তু 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 সেটি ক্রমিক হতে হবে, মানে পাশাপাশি হতে হবে, পরপর হতে হবে। বোঝার সুবিধার জন্য নিচের 4টি সংখ্যা নিলাম, তাহলে আমি কিন্তু 1, 2, 3, 4 নিয়েছি, এবং এগুলোর মাঝে কিন্তু ফাঁকা জায়গা রাখতে হবে। কেন ফাঁকা জায়গা রাখতে হবে সেটি হয়তো 2 নম্বর পয়েন্ট দেখলেই বুঝবো। এখানে 2 নম্বরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে, এখন তোমার কাজ হলো সংখ্যাগুলোর মধ্যে প্লাস অথবা মাইনাস চিহ্ন বসানো, সংখ্যাগুলো ক্রম না ভেঙে, মানে এই যে পরপর যে রয়েছে এটি না ভেঙে বিভিন্ন রকমভাবে প্লাস অথবা মাইনাস চিহ্ন বসাও। তাহলে এই যে 1, 2, 3, 4 এরকম একটু দূরে দূরে বসাতে হবে, বসিয়ে আমাকে কি করতে হবে, কোনো সংখ্যার আগে প্লাস, কোনো সংখ্যার আগে মাইনাস, এরকম বিভিন্নভাবে বসাতে থাকতে হবে। তাহলে কত রকমভাবে বসানো যেতে পারে, আর এই বসানোর জন্য কিন্তু একটি প্ল্যান করতে হবে, কীভাবে বসাতে হবে, যেমন আমি এখানে হয়তো প্লাস বসালাম, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এরকম বিভিন্নভাবে বসাতে
হবে প্লাস অথবা মাইনাস চিহ্ন এই চারটি সংখ্যার আগে। এখন এটি করার জন্য কিন্তু একটি পরিকল্পনার প্রয়োজন, সেটি হচ্ছে পরিকল্পনা না করলে কি হবে, তোমাদের ভুল হতে পারে বা উলট পালট হতে পারে, হয়তো একই জিনিস তুমি দুইবার লিখেছো এরকম হতে পারে। এই জন্য পরিকল্পনা মাফিক কিন্তু একে একে সামনের দিকে আগাতে হবে। তাহলে 1 নম্বর যে পরিকল্পনা সেটি হচ্ছে চারটি সংখ্যার আগে প্লাস, এরপরে 2 নম্বর যেটি সেটি হচ্ছে তিনটি সংখ্যার আগে প্লাস একটির আগে মাইনাস। তাহলে তিনটি প্লাস দিলে নিশ্চয়ই একটি মাইনাস দিতে হবে। এরপরে 3 নম্বর যে পরিকল্পনা সেটি হচ্ছে দুইটি সংখ্যার আগে প্লাস দুইটি সংখ্যার আগে মাইনাস। এরপরে 4 নম্বর যে পরিকল্পনা সেটি হচ্ছে একটি সংখ্যার আগে প্লাস এবং তিনটি সংখ্যার আগে মাইনাস, এবং লাস্ট যে পরিকল্পনা সেটি হচ্ছে চারটি সংখ্যার আগে মাইনাস। তাহলে এই যে 5টি পরিকল্পনা, এই পরিকল্পনা অনুসারে কিন্তু প্লাস মাইনাস চিহ্নগুলো আমাদেরকে বসাতে হবে, এবং দেখি আমরা কত রকমভাবে বসাতে পারি। তাহলে চলো, তাহলে প্রথম যে পরিকল্পনাটি ছিল সেটি হচ্ছে চারটি সংখ্যার আগে প্লাস, তাহলে একের আগে তো প্লাস দেওয়ার প্রয়োজন নাই, না থাকলে কিছু নাই মানে কিন্তু প্লাস রয়েছে। তাহলে বাকি এই যে 3-এর আগে প্লাস দিয়ে দিলাম, এটি তাহলে 1 নম্বর পরিকল্পনা অনুযায়ী হলো যে চারটি সংখ্যার আগে প্লাস। এরপরে 3টি সংখ্যার আগে প্লাস, তাহলে এই 3টি সংখ্যার আগে প্লাস দিয়ে দিলাম, বাকিটা আমরা মাইনাস দিয়ে দিই। এরপরে এখানে মাইনাস দিই, দিয়ে বাকি 3টা প্লাস দিয়ে দিলাম, একের আগে কিন্তু প্লাস রয়েছে। এরপরে যেটি করব সেটি হচ্ছে 3-এর আগে মাইনাস দিব এবং বাকিগুলা প্লাস দিয়ে দিব। এরপরে যেটি করতে হবে 4-এর আগে মাইনাস দিয়ে বাকিগুলা প্লাস দিয়ে দিতে হবে। তাহলে 2 নম্বর পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা এরকম পেলাম কতটি, 4টি, আর প্রথম যে পরিকল্পনা সেখানে আমরা 1টি পেয়েছি যে সবগুলা প্লাস। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে 2টির আগে মাইনাস 2টির আগে প্লাস। তাহলে আমরা দেখে নিই, 2টির আগে মাইনাস, এই 2টির আগে মাইনাস দিলাম, বাকি 2টা প্লাস। এরপরে কি করব সেটি হচ্ছে এটার আগে এবং 3-এর আগে মাইনাস দিয়ে বাকি 2টা প্লাস করে দিব। এরপরে 1-এর আগে মাইনাস 4-এর আগে মাইনাস দিয়ে বাকি 2টা প্লাস করে দিলাম। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে 2 এবং 3-এর আগে মাইনাস, বাকি 2টা প্লাস, মানে 1-এর আগেও প্লাস। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে 2 এবং 4-এর আগে মাইনাস দিয়ে বাকি 2টা প্লাস করে দিলাম। এরপরে যেটি করতে হবে 3 এবং 4-এর আগে মাইনাস দিয়ে বাকি 2টি প্লাস। তাহলে এরকম কিন্তু আমরা পেলাম 6টি পাওয়া গেল, এরকম 2টির আগে প্লাস 2টির আগে মাইনাস। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে 3টির আগে মাইনাস 1টির আগে প্লাস। তাহলে প্রথমে আমরা এভাবে করি, 1, 2 এবং 3-এর আগে মাইনাস 4-এর আগে প্লাস দিয়ে দিলাম। এরপরে যেটি করতে হবে 1, 2 এবং 4-এর আগে মাইনাস দিয়ে বাকিটা প্লাস দিয়ে দিলাম। এরপরে যেটি করতে পারি আমরা সেটি হচ্ছে 1-এর আগে মাইনাস 3-এর আগে মাইনাস 4-এর আগে মাইনাস, এটি প্লাস করে দিলাম। এরপরে করতে পারি কি, এই 3টি মাইনাস বাকিটা 1টা প্লাস। এরপরে লাস্ট যে পয়েন্টটি ছিল সেটি হচ্ছে 4টির আগে মাইনাস, তাহলে -1, -2, -3, -4। তাহলে আমরা দেখলাম এখান থেকে যে মোট 16 রকমভাবে কিন্তু 2টি সংখ্যার মাঝে প্লাস এবং মাইনাস চিহ্ন বসিয়ে আমরা সাজাতে পারি এই 4টি সংখ্যাকে। এরপরে আমরা দেখি পরের সমস্যাটা কি রয়েছে। এই যে এখানে 3 নম্বরে যেটি বলছে সেটি হচ্ছে, অনুমান করে বলো দেখি কতভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো যায়, পাশের ফাঁকা ঘরে লিখতে পারো। তাহলে আমরা দেখলাম যে মোট কিন্তু 16ভাবে এই 4টি সংখ্যা মাঝখানে প্লাস এবং মাইনাস চিহ্ন বসিয়ে আমরা ভিন্ন রকমভাবে সাজাতে পারি। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি আমরা একটু দেখে নিই। 4 নম্বরে যেটি বলেছে সেটি হচ্ছে, এরপরের কাজ হলো সবকটি ফলাফল বের করা, যোগ বিয়োগ করে ঝটপট ফলাফল বের করে নাও। আমরা কিন্তু এখানে যোগ বিয়োগ করে ফলাফল লিখে দিয়েছি 10, 8, 6, 4, 2, 4, 2, 0। খুবই সহজ, এগুলো আমি বলছি না, তোমরা সহজে এগুলো যোগ বিয়োগ করতে পারবে। তারপরে 0, -2, -4, -2, -4, -6, -8, -10। এখন এখানে একটি জিনিস দেখায় আরেকবার, সেটি হচ্ছে এই যে 4টির আগে যোগ, এরকম কয়টি পেয়েছি, এই যে 1টি এখানে পেয়েছি 4টির আগে যোগ, তারপরে 3টি সংখ্যার আগে যোগ বা প্লাস 1টি সংখ্যার আগে মাইনাস, এরকম পেয়েছিলাম কিন্তু আমরা এই যে 4টি। এখানে তোমরা দেখে নিতে পারো, এখানে এই যে 1টি মাইনাস, এই যে 1টি মাইনাস, এখানে 1টি মাইনাস, এখানে 1টি মাইনাস, এরকম পাওয়া গেল 4টি। এরপরে 3 নম্বর যে রুলসটি ছিল সেটি হচ্ছে 2টি সংখ্যার আগে প্লাস 2টি সংখ্যার আগে মাইনাস। এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত 6টা কিন্তু এরকম পেয়েছিলাম 2টি সংখ্যার আগে মাইনাস। এই যে আমরা দেখতে পাচ্ছি 2টি সংখ্যার আগে মাইনাস, 2টি সংখ্যার আগে মাইনাস, 2টি সংখ্যার আগে মাইনাস, 2টি সংখ্যার আগে মাইনাস, 2টি সংখ্যার আগে প্লাস, এরকম পাওয়া গেছে 6টি। এবং আরেকটি যেটি ছিল সেটি হচ্ছে 1টি সংখ্যার আগে প্লাস 3টি সংখ্যার আগে মাইনাস, এরকমও কিন্তু আমরা পেয়েছিলাম 4টি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 3টি সংখ্যার আগে মাইনাস 1টি সংখ্যার আগে প্লাস, 3টি সংখ্যার আগে মাইনাস 1টি সংখ্যার আগে প্লাস, এ পর্যন্ত। আর লাস্ট যে অপশনটি ছিল 4টি সংখ্যার আগে মাইনাস, এরকম পেয়েছিলাম 1টি। তাহলে এগুলো যদি আমরা যোগ করি 6, 4, 10, 11,
12 আর 4 16, তাহলে 16 রকম ভাবে কিন্তু আমরা সাজিয়েছি এবং তার ফলাফল বের করে ফেলেছি। এরপরে আমরা চলে যাব, ফলাফল মানে যে যোগ বিয়োগ করলে যে সংখ্যাগুলো আসে এই ফলাফলগুলো তোমাদের লিখে রাখতে হবে। এরপরে 5 নম্বর সমস্যাটি দেখতে হবে, এখানে কি বলা হয়েছে। 5 নম্বর সমস্যাটি মূলত বলা হয়েছে কি, 1 নম্বর যেটি বলছে সেটি হচ্ছে ফলাফলগুলোর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কি হতে পারে। এই যে ফলাফল আমরা বের করলাম, এই ফলাফলগুলোর মধ্যে সর্বোচ্চ কত সংখ্যা এবং সর্বনিম্ন কত সংখ্যা হতে পারে। বিভিন্ন রকম সংখ্যা নিলে বিভিন্ন রকম ফলাফল আসবে, তা আমরা যে ক্রমিক সংখ্যা নিয়েছি 1 2 3 4, এখান থেকে যোগ বিয়োগ করে 16 রকম ভাবে প্লাস মাইনাস করে আমরা যেটি পেয়েছি সেই ফলাফলগুলোকে কিন্তু এভাবে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজায়, এভাবে লিখে তোমাদের এভাবে ফলাফলটা আগে লিখতে হবে। এই যে ছোট থেকে বড়, -10, -8, -6, -4, -2, -2, 0, 0, সবগুলো কিন্তু লিখতে হবে। রিপিট হলেও 16টাই কিন্তু এখানে লিখতে হবে ছোট থেকে বড়। তারপরে 2, 2, 4, 6, 8, 10, এটি কিন্তু সবচেয়ে বড় এবং এটি কিন্তু সবচেয়ে ছোট। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 নম্বর প্রশ্নের যে উত্তর, সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কি হতে পারে। তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে +10 আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে -10। এরপরে আরেকটি কথা এখানে বলা বলা হয়েছে, সেটা হচ্ছে ফলাফলগুলোকে ছোট থেকে বড় করে সাজালে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যেতে পারে। পাওয়া যেতে পারে, আমরা এখানে লিখেছি ফলাফলগুলো জোড় সংখ্যা হয়। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফলাফল যেটি এখানে রয়েছে ফলাফলটি কিন্তু জোড় সংখ্যা সবগুলোই। এরপরে আরেকটি পয়েন্ট এখানে লেখা যেতে পারে, সেটি হচ্ছে ফলাফলগুলো পূর্ণ সংখ্যা, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি ফলাফল কিন্তু পূর্ণ সংখ্যা। এরপরে চলো 6 নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি আমরা একটু দেখে নিই। 6 নম্বর প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। এখানে বলছে ফলাফলগুলোর মধ্যে বিশেষ কোনো অনুক্রম দেখতে পাচ্ছ অথবা কোনো সম্পর্ক খেয়াল করছো। আমরা কিন্তু এখানে কোনো অনুক্রম পাচ্ছি না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি -2 দুইটা আছে, তারপরে এই দুটো এগুলো বিয়োগ করে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু অন্যগুলো কিন্তু বিয়োগ করলে আমরা 2 পাচ্ছি। তাহলে কোনো কোনো কিন্তু ওরকম অনুক্রম আমরা পাচ্ছি না। আরেকটি কথা বলা হয়েছে, অথবা কোনো সম্পর্ক খেয়াল করছো। মজার কোনো অনুক্রম লক্ষ্য করলে অথবা কোনো সম্পর্ক খেয়াল করলে সেগুলো তুমি তোমার খাতায় কোথাও টুকে রাখতে পারো, তোমার চিন্তা ভাবনার সুবিধার জন্য নিজের পরীক্ষাটি করো। তাহলে দেখো অন্য কোনো সম্পর্ক, যেহেতু অনুক্রম পাচ্ছি না, তাহলে অন্য কোনো সম্পর্ক আমরা খেয়াল করছি কিনা। এখানে আমি একটি জিনিস বের করেছি তোমাদের জন্য, সেটি হচ্ছে যেহেতু 16 রকম ভাবে সাজানো গিয়েছিল, তাহলে মোট 16টি ফলাফল এখানে লেখা রয়েছে ছোট থেকে বড়। এরপরে এই ফলাফলটিকে যদি আমরা মধ্যে দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রথম দিকে থাকে 8টি এবং পরের দিকে থাকে 8টি। এটি কিন্তু আমি এখানে লিখেছি প্রথম 8টি এবং শেষ 8টি। এখন যদি এই প্রথম 8টিকে আমরা বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজাই, এই ফলাফলের প্রথম 8টিকে বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজালাম, এই যে 0ই কিন্তু এখানে সবচেয়ে বড়, তারপরে -2, -2, -4, -6, -8, 10। দ্বিতীয় যে ফলাফলটি আমরা পেলাম দ্বিতীয় 8টি, সেই দ্বিতীয় 8টিকে যদি আমরা ছোট থেকে বড় অনুক্রম অনুসারে সাজাই, তার মানে প্রথম 8টিকে বড় থেকে ছোট ক্রম অনুসারে এবং দ্বিতীয় 8টিকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানোর পরে যদি আমরা এই শূন্যর সাথে এই শূন্য যদি যোগ করি, তাহলে কিন্তু ফলাফল শূন্য। আবার এই -2 এর সঙ্গে যদি এই -2 যোগ +2 যোগ করি, তাহলে ফলাফল শূন্য হয়। এই -2 এর সঙ্গে এই +2 যোগ করলে ফলাফল শূন্য। এই -4 এর সঙ্গে এই +4 যোগ করলে ফলাফল শূন্য। এই -6 এর সঙ্গে +6 যোগ করলে, তাহলে কিন্তু প্রত্যেকটি আমরা যদি এভাবে যোগ করি, তাহলে কিন্তু ফলাফল শূন্য আসে। এরকম একটি সম্পর্ক কিন্তু আমরা এখান থেকে আবিষ্কার করলাম, ফলাফলটিকে দুই ভাগে ভাগ করে প্রথমটিকে বড় থেকে ছোট এবং দ্বিতীয়টিকে ছোট থেকে বড় করে সাজানোর পরে যদি আমরা যোগ করি, ফলাফল সর্বদা শূন্য হয়। তোমরা চিন্তা করলে হয়তো নতুন কোনো সম্পর্ক তোমরা বের করতে পারো এখান থেকে ফলাফলগুলোর মধ্যে। তোমরাও চিন্তা করে যদি মজার কিছু বের করতে পারো, সেটি তোমাদের খাতায় লিখে রাখবে। এরপরে 7 নম্বরে যেটি হচ্ছে, পরীক্ষা করে দেখো তোমার বুদ্ধির ধার বাড়ানোর জন্য 4টি প্রশ্ন দেওয়া হলো, তোমার মাথায় আরও প্রশ্ন এলে পরের পৃষ্ঠায় লিখতে হবে। এখানে বেসিক্যালি তোমাকে প্রশ্ন লিখতে হবে, প্রশ্ন উত্তর করতে হবে না, তারপরেও প্রশ্নগুলো উত্তর আমরা করার চেষ্টা করি। ফলাফলগুলোকে ক্রমানুসারে সাজালে তাদের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স কি একই থাকবে। আমরা ফলাফলটি আরেকবার দেখে আসি। এখানে কিন্তু এই যে ফলাফল, এখানে কিন্তু পার্থক্য একই থাকছে না, কখনো থাকছে। যেমন এই দুটি যদি বিয়োগ করি তাহলে কিন্তু -2 হয়, আবার এই দুটি বিয়োগ করলে কিন্তু ফলাফল -2 হয়, এই দুটি বিয়োগ করলে -2 হয়, কিন্তু এইখানে গিয়ে কিন্তু বিয়োগ করলে শূন্য হয়, এখানে আবার +2 হয়, এখানে আবার শূন্য হয়। এখানে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে পার্থক্য কিন্তু একই থাকে না। তাহলে আমরা কি লিখতে পারি, যে কখনো একই থাকে কখনো একই থাকে না, এটা কিন্তু লিখতে হবে না, করতে হবে না, মূলত এখানে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে 2 নম্বর কি বলছে, ফলাফল কি শূন্য হতে পারে। এটা উত্তর তো অবশ্যই হ্যাঁ হবে, ফলাফল শূন্য হতে পারে, কারণ আমরা দেখেছি যে 2বার শূন্য ফলাফল এসেছে। কোনো ফলাফল কি পুনরাবৃত্তি হতে পারে, এটিও হ্যাঁ, কারণ শূন্য, 2, -2 এগুলো কিন্তু পুনরাবৃত্তি ঘটেছে।
তারপরে প্লাস অথবা মাইনাস চিহ্নে সংখ্যার উপর ফলাফলের ছোট বড় হওয়ার সম্ভাবনা নির্ভর করে কিনা। অবশ্যই যদি সবগুলা মাইনাস দিই তাহলে তো ছোট হয়ে যাবে, বা বড় সংখ্যা যদি আগে যদি মাইনাস চিহ্ন বসে তাহলে ছোট হবে, বড় সংখ্যার আগে যদি প্লাস হয় তাহলে কিন্তু ফলাফলটি বড় হবে। তাহলে এটির উত্তরও কিন্তু হ্যাঁ, অবশ্যই চিহ্নের উপরে সংখ্যার ফলাফল ছোট বড় হওয়ার সম্ভাবনা নির্ভর করে। এবার 5 নম্বর প্রশ্ন কি লিখতে পারো? 5 নম্বর প্রশ্ন তোমরা লিখতে পারো কি, এখানে কিন্তু মাথা খাটাবে তোমরা, আর কি প্রশ্ন করো, আর কি প্রশ্ন করা যেতে পারে, যেমন ফলাফল কি বিজোড় সংখ্যা হতে পারে? তারপরে প্রশ্ন করতে পারো যে ফলাফলে কতবার শূন্য আসতে পারে? এরকম বিভিন্ন ধরনের তোমরা প্রশ্ন করতে পারো কিন্তু এখানে 7 নম্বর পয়েন্টে প্রশ্ন, সেগুলো লিখে তোমরা খাতায় লিখে রাখবে। এরপরে 8 নম্বর, এটি কিন্তু সবচেয়ে বেশি মজার, 8 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে তোমার খুঁজে পাওয়া সবচেয়ে মজার 6টি বৈশিষ্ট্য নিজের ফাঁকা ঘরে লেখো। তার মানে এই যে ফলাফল, এই ফলাফল সম্পর্কে তোমার খুঁজে পাওয়া 6টি মজার বৈশিষ্ট্য এই ফাঁকা ঘরে কিন্তু তোমাকে লিখতে হবে। সেই সঙ্গে এমনটি হওয়ার কারণ কি হতে পারে বলে তুমি মনে করো তাও লিখে রাখো। তাহলে সবচেয়ে মজার যে বৈশিষ্ট্য, এখানে 6টি বলেছে, আমি 7টি লিখেছি, তোমরা চেষ্টা করলে আরও হয়তো বৈশিষ্ট্য তোমরা খুঁজে পাবে এই ফলাফল সম্পর্কে। তাহলে 1 নম্বর যে ফলাফলের বৈশিষ্ট্য আমি লিখেছি সেটি হচ্ছে ফলাফলে সর্বোচ্চ যে সংখ্যাটি পাওয়া যাবে সর্বনিম্ন সংখ্যাটি সেই সংখ্যাটি ঋণাত্মক মান হয়। কেমন? এই যে ফলাফলে সর্বোচ্চ সংখ্যা কিন্তু 10, আবার সর্বনিম্ন সংখ্যা কিন্তু -10। তাহলে কি হচ্ছে, ফলাফলে সর্বোচ্চ যে সংখ্যাটি পাওয়া যাবে সর্বনিম্ন সংখ্যাটি সেই সংখ্যারই ঋণাত্মক, এই যে 10-এরই কিন্তু ঋণাত্মক সর্বনিম্ন সংখ্যাটি। এটি কিন্তু একটি মজার বৈশিষ্ট্য এখানে পাওয়া গেল। এরপরে এটি গেল 1 নম্বর। 2 নম্বরটি যদি দেখি সেটি হচ্ছে ফলাফল সবসময় জোড় সংখ্যা হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু ফলাফল কিন্তু জোড় সংখ্যা। 3 নম্বর যেটি সেটি হচ্ছে ফলাফল সবসময় পূর্ণ সংখ্যা হয়, এখানে কিন্তু আমরা ফলাফল সবসময় পূর্ণ সংখ্যা পেয়েছি, কোনো দশমিক অথবা ভগ্নাংশ আমরা কিন্তু পাই নাই। এরপরে 4 নম্বর যেটি সেটি হচ্ছে ফলাফলে শূন্য থাকে, ফলাফল কিন্তু আমরা দুইবার শূন্য পেয়েছি, আমরা এখানে দেখতে পাচ্ছি দুবার কিন্তু শূন্য পাওয়া গিয়েছে। এরপরে 5 নম্বর যেটি সেটি হচ্ছে ফলাফলে একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটে, এই যে আমরা দেখতে পাচ্ছি -2 -2 0 0 +2 +2, এগুলো কিন্তু পুনরাবৃত্তি ঘটেছে, কিন্তু 4 কিন্তু পুনরাবৃত্তি ঘটেনি, এটি +4 এটি কিন্তু -4, বা এটি +6 এটি কিন্তু -6, এগুলো কিন্তু পুনরাবৃত্তি ঘটেনি, এই পর্যন্ত পুনরাবৃত্তি ঘটেছে ফলাফলের। এরপরে 6 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে যে কোনো ক্রমে সাজালেও একই ফলাফল পাওয়া যাবে। কিভাবে? যেমন আমি যদি এভাবে লিখি 1 +2 +3 -4, এটির যে ফলাফল আসবে আমি যদি এভাবে লিখি যে -4 +1 +3 +2, এটিও কিন্তু একই ফলাফল আসবে। অর্থাৎ এই যে যেটি আমি লিখলাম যে যে কোনো ক্রমে সাজালেও একই ফলাফল পাওয়া যাবে। এরপরে যেটি সেটি হচ্ছে লাস্ট পয়েন্টে, 4টি ক্রমিক সংখ্যা সর্বদা প্লাস অথবা মাইনাস চিহ্নে বসিয়ে 2 পাওয়ার 4, অর্থাৎ 2 পাওয়ার 4 ইকুয়াল টু কিন্তু 16 হয়। আমরা কিন্তু 16 রকমভাবে সাজিয়েছিলাম, এইভাবে কিন্তু সাজানো যায়। এইভাবে আমি 60টি মজার বৈশিষ্ট্য তোমাদের জন্য লিখে দিলাম, তোমরা চেষ্টা করলে আরও কোনো বৈশিষ্ট্য তোমরা এখান থেকে বের করতে পারো, ফলাফলের দিকে তোমরা গভীরভাবে খেয়াল করবে এবং ভাববে, তাহলে তোমরা কিন্তু আরও মজার কোনো বৈশিষ্ট্য তোমরা বের করতে পারবে। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।